আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো বর্ণাঢ্য আয়োজনে জিএনজি এয়ার কার্গো যুগপূর্তি উদযাপন খালেদা ও তারেক রহমানের সমালোচনায় মুখর যুক্তরাজ্য আওয়ামী লীগের সভা লন্ডনে বাম দলগুলোর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন বিলেতে বাঙালির কার্গো ব্যবসার অগ্রপথিক প্রতিষ্ঠান জেএমজি এয়ার কার্গোর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার শাহ এম হোসেনের রিপোর্টে ওয়াটার লিলিতে জিএমজির বারো বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশি ক্রিকেটারদের উৎসাহিত করার জন্য ফ্লাশ মুভ পরিবেশন করেন কার্গো ব্যবসায় হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে জিএমজি জিএমজির প্রতিষ্ঠান মনে করে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য একদিন আসবেই আসলে এই পর্যন্ত আসার পিছনে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে আমরা এই ইউকে সহ ইউরোপের প্রতিটি বাঙালির দ্বার দর দরজায় আমরা এই কার্গো সেবা পৌঁছে দিতে চেষ্টা করব আর এই সফলতা পাবার লক্ষ্যে জিএনজি প্রতিবছর আয়োজন করে থাকে জিএমজি কার্গো এজেন্সিদের পুরস্কার প্রদানের অনুষ্ঠান মোট চারটি ক্যাটাগরিতে তেইশটি পুরস্কার দেয়া হলো এবার এবারের প্রথম পুরস্কারটি পেলেন একিউ এক্সপ্রেস কার্গো এজেন্সি পুরস্কার হাতে তুলে দেন রোশনারা আলী শ্যাডো মিনিস্টার পুরস্কার প্রাপ্ত এজেন্সিগুলি তাদের অনুভূতি জানান এভাবে আই এম वेरी थैঙ্কফুল টু অল অফ মাই কাস্টমারস হু হ্যাজ বিন সাপোর্ট আস টু গেট ইনটু দিস স্টেজ অল দা ওয়ে প্রথমে আমি শুকরিয়া জানাই আল্লা রাব্বুল আলামিন কে এবং সেকেন্ড থিং আমার কমিউনিটিকে যারা আমাকে এতদিনের কষ্ট করে যে যে সাফল্য এনে দিয়েছেন সেটা অ্যাচিভমেন্ট আজকে আমি পেয়েছি দ্বিতীয় পুরস্কার পান ইস্টার্ন কার্গো তৃতীয় পুরস্কার পান মাহাদির কার্গো কভেন্ট্রি এরপর পুরস্কার তুলে দেন জিএমজি ডেভেলপ ম্যানেজার মাহমুদুল হাসান দুলাল দিলারা খাতুন জেনি কাজে স্বীকৃতি স্বরূপ পুরস্কার দিলে এজেন্সিরা আরো বেশি বেশি উৎসাহিত হবেন বলে জিএমজি কর্ণধার মনে করেন একটি ছোট পরিসর থেকে আজকে পার্সোনাল ইফেক্ট ব্যবসাটাকে এই কমিউনিটিতে একটা শিল্পে পরিণত করেছে জিএমজি কার্গো স্পেকটাকুলার একটা ইভেন্ট এটা মনে করি আমরা প্রাউড করা উচিত বা মোর ইম্পর্টেন্টলি আমি ভেরি প্রাউড যে এই ব্যবসাটা অরিজিনেটেড ফ্রম বেস্ট সেন্ট্রালি তারা আমরা ওয়েলকাম করি আমরা তারা ওয়ার্ল্ড উইশ করি এবং তারা যে সাকসেস এটা সারা সাকসেস বারো বছর বছর পূর্তি উপলক্ষে আমি জিএমজিকে অভিনন্দন জানাই এবং এই কমিউনিটিতে তারা যে অবদান রেখে চলছেন এবং কমিউনিটির মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণে জিএমজি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখানে যারা বক্তৃতা করেছেন আজকে অনেকেই বলেছেন যে জেএমজি মানুষের চাহিদা পূরণের পাশাপাশি তারা মানুষকে কাজেরও সুযোগ করে করেছে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যেটা বারো বছর থেকে কমিউনিকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমরা বার্মিংহামের পক্ষ থেকে জে এম জি ধন্যবাদ জানাই জে এম জি স্পেশালি মনির আহমেদ ফর বিজনেস অফ দ্য এক দিয়ে গেল ভিজেভেলি হার্ড ওয়ার্কিং ম্যান অ্যান্ড হার্ডওয়ার্ক থেকেই কিন্তু সাকসেসটা আসে কেজিএমজি কার্গো বাঙালি কমিউনিটির মধ্যে ওয়ান অফ দ বিগগেস্ট কার্গো সার্ভিস বারো বছরের মধ্যে হয়ে গেছে অত্যন্ত আনন্দিত যে একটি কার্গো এজেন্সি তার সাফল্য এই ১২ বছরে কাস্টমারদের সামনে উঠাই নিয়ে আসতে হবে জি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানের ম্যানেজিং ডাইরেক্টর ক্যালভিন এনটিভি সিইউ সাবরিনা হোসেন গ্লোবাল এয়ার কার্গোর রিচার্ড আল জিয়াদ হোসেন সুরমান জি এম জি ডেভেলপ ম্যানেজার সমসাদুর রহমান জি বাংলা মিররের আব্দুল করিম গনি সহ বিশিষ্ট জনেরা সিলেটের চমৎকার কবিতা পাঠ করে শোনান জিএমজি বার্মিংহামের আমিনা বেগম জুমি মঞ্জিলা করেন নৃত্যে সকলকে বেশ মুগ্ধ করে জিএমজি প্রতিষ্ঠানের কর্মীরা মনে করেন দিনরাত কাজ করলেই হবে না কাজের স্বীকৃতি দিলেই তারা খুশি সেটা এমন একটি বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে হতে পারে শা ইমিউসাইন চ্যানেল আই লণ্ডন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এবং ডক্টর মো셔র রহমান বলেছেন বিএনপি এখনো মিথ্যাচার করে যাচ্ছে মা-ছেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে বিচার করা উচিত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভার বক্তব্যে তারা কথা বলেন অনুষ্ঠানে তারানা হালিম এমপি বলেন দশম নির্বাচনে বিএনপি নিজের ইচ্ছাতে আসেনি আগামী নির্বাচন হবে পাঁচ বছর পর এবং সংবিধানের অধীনে নির্বাচন হবে উপজেলা নির্বাচনের মতো শেখ হাসিনার সরকারের অধীনে সে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য পাঁচই জানুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে লন্ডনে হাউস অব লর্ডসে মুখোমুখি আলোচনায় বসতে লন্ডনে এসেছেন আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্কার্স পার্টি ন্যাব বাসদ প্রগ্রেসি ফোরাম এবং ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে ত্রিশে মার্চ নানা আয়োজনে উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস সভায় সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরামের সভাপতি ড মকলিসুর রহমান মুকুল বাসদের সমন্বয়ক গয়েসুর রহমান গয়েসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাপের সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আহমেদ ওয়ার্কারস পার্টির এম এ জামান ড আক্তার সুভান খান মশরুর ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি ম হোসেন চুন্নু সংগঠনের উপদেষ্টা এনায়ত সারওয়ার জাসদের সভাপতি হারুন রশিদ প্রগ্রেসিভ ফোরামের সদস্য সচিব প্রসেনজিৎ দত্ত প্রমুখ সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা সুশাসন কায়েম মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের যুক্তরাজ্যে লন্ডনে বাংলাদেশের তেতাল্লিশতম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকে বিএলএ এ উপলক্ষে উনত্রিশে মার্চ পূর্ব লন্ডনের অক্সফোর্ড হাউস মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএলএ ইউকে বিএলএ ইউকে প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানটির সূচনা করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মুজিবুর রহমান অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন বিএলএর সাবেক মহাসচিব মোহাম্মদ ইকবাল হোসেন ও সালিসিটার জেসমিন আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী ভাইস প্রেসিডেন্ট সালিসিটার সোহুল আহমেদ মুকু সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার ব্যারিস্টার মোহাম্মদ ইনামুল হক অ্যাডভোকেট শাহ সরকার ব্যারিস্টার এম কিউ হাসান ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান সাবেক মহাসচিব ব্যারিস্টার আবু সালেম মোহাম্মদ সায়েম প্রমুখ রোববার আলফারগর কমিউনিটি সেন্টারে ক্যানারি ওয়ার্ডের লেবার পার্টির ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ডকলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন ওদুদ মিয়া সভাপতিত্বে ও মোহাম্মদ ইলিয়াসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিম ফিসপেট্রিক্স এমপি জন বিক্স কাউন্সিলর হেলাল আব্বাস কাউন্সিলর খালিস মিয়া কাউন্সিলর মতিনুজ্জামান সিরাজউদ্দিন মোহাম্মদ দেলার হোসেন নুরুল ইসলাম আবুল হোসেন আলম হোসেন সবি শুভ হোসেন রফিক উদ্দিন মিসেস ফারজানা জামান মিসেস দেবী সিমন প্রমুখ বক্তারা জেবি সাইমন ও সাবির শুভ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বায়তুল আমান জামে মসজিদ ও কালচারাল সেন্টারের নির্মাণ প্রক্রিয়ার ব্রিকের কাজের উদ্বোধন করা হল আঠাশে মার্চ শুক্রবার বাদ জুম্মা দাতাদের নামাঙ্কিত ব্রিকের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয় প্রথম পর্যায়ে প্রথম জন দাতা তাদের নামাঙ্কিত ব্রিক নিজ হাতে মসজিদ ভবনে স্থাপন করেন দাতারা ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আহাব হোসেন সোভান আলী শাহ হুমায়ুন কবির আব্দুল লতিফ নিজাম আয়ুব আলী খায়রুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম খলিল উদ্দিন নুর হোসাইন ইলাস মিয়া আরজু মিয়া মন্তাজ আলী ও স্থানীয় কাউন্সিলর সিরাজ উদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ উল্লেখ্য সবার সহযোগিতায় মসজিদটির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বিজয় দিবস উপলক্ষে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশে স্টুডেন্ট ইউনিয়নের চেয়ারপারসন আতাউল্লাহ ফারুকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন টা হ্যামলিসের নির্বাহী মেয়াল লুৎফর রহমান কাউন্সিলর গোলাম রাব্বানী সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ভিপি হারুন চৌধুরী মোহাম্মদ ফারুক নুরুল করিম আব্দুল হক রাজ ট্রেজারার আনোয়ার চৌধুরী বোতাহের হোসেন লিটন আশরাফ উদ্দিন আবদুর রব শরীদ মুজাহিদুল ইসলাম এহসানুল হক হৃদয় লক্ষ্মীপুরের সাবেক মেয়র শাহাবুদ্দিন বা শাহু এম সি এল টুডের কর্মকর্তাবৃন্দ মেয়র লুৎফর বলেন নোয়াখালী সিলেট বা ঢাকা আমরা বুঝি না আমরা বুঝি সব বাংলাদেশি তিনি এ সংগঠনের সাফল্য কামনা করেন আঠাশে মার্চ যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবী বৃন্দ এর ব্যানারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক সত্যতা ও ভিত্তি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ইউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাংশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন পূর্ব লন্ডনের এলএসসি আই কলেজের মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার আলিমুল হক লিটন আলোচনায় অংশগ্রহণ করেন চৌধুরী মোহাম্মদ ফারুক শেখ মহিউদ্দিন আহমেদ অলিউল্লা নোমান নসরুল্লাহ খান জুনায়েদ মনোয়ার বদরুদ্দোজা ব্যারিস্টার মুজিবুর রহমান আগ্রাসন প্রতিরোধ আন্দোলনের এস এম আজাদ ব্যারিস্টার এম ইকলাম রাজীব আহমেদ অ্যাডভোকেট রনি অ্যাডভোকেট হাসনাদ ব্যারিস্টার সুবে সাদেক অ্যাডভোকেট জালাল প্রমুখ স্টেফনি সেন্ট জানস্টন ওয়ার্ল্ডের লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী অ্যাকাউন্টেন্ট আনাস মিয়ার সাথে টার হ্যান্ডলেস ব্যবসায়ী কমিউনিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ত্রিশে মার্চ পূর্ব লন্ডনের স্টিফার্ড সেন্টারে আয়োজিত এই মত বিনিময় সভায় স্থানীয় ওয়ার্ড লেবার পার্টির সভাপতি শাহনুর আহমেদ খান অ্যাকাউন্টেন্ট আয়েস মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ও জিএলএ মেম্বার জন বিগ বিশেষ অতিথি ছিলেন তা হামলিস লেবার পার্টি লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর আব্দাল উল্লাহ কাউন্সিলর প্রার্থী সানু মিয়া সামিনা আক্তার ভিক্টোরিয়া কমিউনিটি নেতা মোহাম্মদ হুসাইন আব্দুল পারি আহাপাব হোসেন আনহার মিয়া মুহিদুর রহমান চিল্লুর রহমান ফারুক আহমেদ পরহান আহমেদ হুসাইন আহমেদ দুদু মিয়া ছুনু মিয়া কয়সর আহমেদ তাজউদ্দিন মিনার মিয়া সেলিম মিয়া মজার মাহমুদ মুকলিসুর রহমান মনসুর খান প্রমুখ আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে ইউরোপ থেকে একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে থাকছে ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস পালিত স্পেনের পার্লামেন্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ